2019 সালে ফেসবুকে আলাপ, পড়াশোনার বিষয়ে কথাবার্তা। কোভিডের লকডাউনের কারণে ফেসবুকেই কথাবার্তা চলতে থাকে। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উঠে যায় লকডাউন। প্রেমের টানে বাংলাদেশ থেকে ছুটে আসে ঝুমা। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের তমলুকের সতীর 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দিরে মালাবদল করে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ডিমারিহাট এলাকার যুবক মানস মাঝির সাথে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার গাজীপুর এলাকার ঝুমা মালোপ্রভার সাথে বিয়ে হয়। বাঙালি রীতি মেনে বর কনের সাথে আত্মীয় পরিজনের উপস্থিতিতে মহা ধুমধামের সাথে বিবাহ সম্পন্ন হয়। আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পড়াশোনার ক্ষেত্রে আলাপ, পড়াশোনার বিষয় নিয়ে কমেন্ট নিয়ে পরিচিত 2019 সালে। তারপরে লকডাউন পিরিয়ড, তারপরে অনেক ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আজকে এই মন্দিরে আমরা বিবাহ জীবন শুরু করলাম। খুব ভালো লাগছে আজকে নিজের জীবনসঙ্গিনীকে পেয়ে। ওখান থেকে ভিসা এবং পাসপোর্ট সমস্ত কিছু নিয়ে ট্যুরিস্ট ভিসাতে এসেছে এবং সেভাবে আমরা সেই মতাভিকারে আমরা রেজিস্ট্রি করেছি স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, যে রেজিস্ট্রি আছে। তারপরে আমরা বিবাহ জীবন শুরু করেছি। না, আলাপ আলোচনা করার পরে থেকেই অনেকটাই ভালো লেগেছে। তার পরিচিত হওয়ার পরে থেকে মানে বিশ্বাস হয়েছে যে না, ঠিক আছে, ও ভালো, তোর সাথে সারা জীবন কাটানো যায়। তো তারপরে হচ্ছে ফ্যামিলিরও খোঁজ খবর নিয়ে দেখছে যে না, সত্যিই অনেক ভালো, এর সাথে আমার মেয়েটাও অনেক ভালো থাকবে। এর জন্যই কতটা বিশ্বাস করেছিল, পুরো বিশ্বাস। বাড়িতে কে কে রয়েছে? মা, বাবা। হ্যাঁ, এখানে আছে। রাজি হয়েছে এক কথা? হ্যাঁ, তাদের সম্মতি মতেই আমরা দিই। ঝুমার পরিবারের লোকজনেরা বৈধ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশ করে। মেয়ের আবদার রাখতেই বাংলাদেশ থেকে ছুটে আসেন ঝুমার পরিবারের সদস্যরা। সরকারি আইন মেনে ঝুমা এবং মানুষের বিবাহ সম্পন্ন হয়। ফেসবুকে আলাপের পর একে অপরকে কাছে পেয়ে বেজায় খুশি তারা। তারা ভাবতে পারেনি দুজনে এক হয়ে সংসার করবে। বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ অয়ন অধিকারী জানান, প্রায় প্রতিদিন বর্গভীমা মাকে সাক্ষী রেখে বহু বিবাহ হয়ে থাকে। তবে আজকের এই বিয়ে সম্পূর্ণ আলাদা, কারণ দুই দেশ ভারত ও বাংলাদেশের মেলবন্ধন ঘটল। বয়সের বৈধ কাগজপত্র ও পরিবারের সম্মতিক্রমে মন্দিরে বিয়ের ব্যবস্থা করা হয়। মন্দিরে বিয়ের পর মানুষের বাড়িতে ভুরিভোজের আয়োজন করা হয়। মানুষ ও ঝুমার সম্পর্কের মতো দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হয়ে উঠুক এই কামনা করেন বিবাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বর্গভীমা মন্দিরে বিয়ে চলছে এবং সেটা আমরা দেখলাম যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মেলবন্ধন, মানে ইন্ডিয়ার ছেলে এবং বাংলাদেশের মেয়ে। মন্দির কর্তৃপক্ষ কি বলবে? অ্যাকচুয়ালি মন্দিরে তো সবসময় বিয়ে লেগে আছে, মায়ের কাছে কোনো দিনক্ষণ কোনো স্পেশাল নয়, সব দিনেই বিয়ে হয়। এবারে লগন সাথে একটু বেশি হয়, কিন্তু আজকে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালোবাসা যে কোনো কাঁটা তারের বেড়া মানে না, সেটাই আজকে আবার এখানে প্রমাণিত হলো। মানে আমরা যেটা দেখছি যে সোশ্যাল মিডিয়ার দৌলতে এক মানে আমাদের এখানকার ছেলের সাথে বাংলাদেশের একজন মেয়ের যে সম্পর্ক গড়ে ওঠা এবং সেটা অবশেষে পরিণতি লাভ করা এই মন্দির প্রাঙ্গণে এসে, মায়ের মানে কাছে এসে, মায়ের এতে এসে, সেটাই আজকে আমরা দেখছি। এবং আমাদেরও খুব ভালো লাগছে, মন্দির কমিটির পক্ষ থেকে আমরা ওদেরকে শুভেচ্ছা জানাই, ওদের পরবর্তী জীবন যাতে ভালো হয় সেটা আমরাও জানাই। সমস্ত কিছু নিয়ম মেনে, মানে মন্দিরে আমরা শুধু বয়সটা দেখি, আমাদের তো ভিসা বা এইসব কিছু দেখবার এ নেই, তো আমরা বয়সটা দেখেছি, বয়সের প্রমাণপত্র দেখেছি, দেখে আমরা ওদের বিয়ের যে সেটা করেছি এবং ওদেরকে বলে দিয়েছি যে বিয়ে করার পরে অবশ্যই তোমরা রেজিস্ট্রিটা করে নিও। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্রের রিপোর্ট, আনন্দবার্তা।